ঠিকঠাক হয় তো আশা করি বুকিং এর চেকটা আজকেই দিয়ে দেবো, কারণ আজকে একটা শুভ দিন। হ্যাঁ সুখবর, এবং সেই সুখবরের সাক্ষী থাকলে তোমরা বুকিং কনফার্ম করলাম, হাই ফাইভ। ও ইন্ডিপেন্ডেন্স ডে পালন করব, ইন্ডিপেন্ডেন্স উইক হবে আমার সামনের সপ্তাহটা, কারণ এর ভয় লাগে। বিয়ের পর থেকে একটাই নিয়ম চলছে, গুড মর্নিং। গুড মর্নিং, আমার অনেকক্ষণ আগে গুড মর্নিং। আজকের দিনটা ভীষণ শুভ একটা দিন, সপ্তর্ষি এখন অফিসে বেরিয়ে যাচ্ছে গণেশ চতুর্থীর দিনে কিছু বিশেষ প্ল্যান মাথায় নিয়ে। সব কিছু ভালো হোক সপ্ত, ঠিক আছে, সব জানিও, টাটা টাটা। ও দেখো আরেকজন বলতে এসছে, পাপা চলে গেল, অফিস গেছে, বাইক গেছে, বাইক করে অফিস গেছে, বাবা গাড়ি করে অফিস গেছে। বাবা তোমার হাতে ওটা কি গো? মুঙ্গি। মুঙ্গি, চলো এখন সোনা ঘরে চলো গো। মুরগি মানে চিকেন? ওরে বাবারে, আমি জিজ্ঞাসা করেছি তোকে, আমরা এবার ঘরে চলে যাই, চলো আসো। পুজো হচ্ছে আজকে, অবশ্যই ভীষণ ভীষণ শুভ একটা দিন। তোমরা আশীর্বাদ করো যেন আমাদের সাথেও সেই শুভ ঘটনাটা ঘটে যেটার অপেক্ষা করছি। মন্দিরে পুজো হচ্ছে, পুজো করছেন ঠাকুরমশাই, সব কিছু বেশ ভালো লাগছে, পজিটিভ লাগছে সকাল থেকে। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা আমার দিক থেকে। যেমন তোমরা শুনেছ আগের ব্লগে যে আমরা একটা প্রপার্টি ফাইনালাইজ করছি, করার চিন্তাভাবনা করছি, তো সেটার ব্যাপারেই আজকে ইচ্ছা আছে একটা বুকিংয়ের চেক বিল্ডারকে দেওয়ার। তো সেই জন্যে আমি এখন যাচ্ছি বিল্ডারের অফিসে, ওদের সাথে কিছু বেসিক কিছু ডিসকাশন রয়েছে, কিছু রিকোয়ারমেন্টস, কিছু ওদের জিনিসপত্র নিয়ে একটু কথাবার্তা রয়েছে। তো সব কিছু যদি ফাইনালাইজ মোটামুটি ঠিকঠাক হয় তো আশা করি বুকিংয়ের চেকটা আজকেই দিয়ে দেবো, কারণ আজকে একটা শুভ দিন। আর গণেশ চতুর্থীর মতো ভালো দিন কোনো একটা প্রপার্টি বা কিছু ইনভেস্টমেন্টের জন্য, এর থেকে ভালো দিন আর হতে পারে না। কমপ্লিট করলাম কাজ সব, পেপার্স ওয়ার্ক অল ডান, চেক হ্যান্ডওভার করলাম আজকে। নেক্সট এগ্রিমেন্ট হয়তো দিন 20-25 মধ্যে হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে এদের যা প্রসেস রয়েছে সেই প্রসেস চলবে। তো আশা করা যাচ্ছে যদি সব ঠিকঠাক থাকে, সবই গড নোজ, বাই ডিসেম্বর হয়তো হ্যান্ডওভার পেয়ে যাব, লেটস সি। গণেশ চতুর্থীর দিনে এক পূজোয় যেতে বিশেষ এক নিমন্ত্রণ পেয়েছি আমরা, রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। রিয়ান ধরেছে দাদির হাত, অ্যাকচুয়ালি দাদি রিয়ানের হাত ধরেছে, তারপর শুরু করেছে খেলা, তো বাধ্য হয়ে আমার ওকে কোলে নিতে হয়েছে। তারপর দেখি পাড়াতে এত সুন্দর আয়োজন করেছে, চারিদিকে লাইটিং, মানুষ ঘন ঘটা, আনন্দের একটা আলাদাই পরিবেশ। আমরা টোটো করে বেরিয়ে গেছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, একটা সুন্দর পুজোর পরিবেশে যাবো আজকে। অলমোস্ট পৌঁছেও গেছি, এসে দেখি কি অপূর্ব আয়োজন। পরে ইন্টারেস্টিং আনসার দেবে, ভেতরে চলো খালি। পুজো হচ্ছে ঈদের বাড়িতে, নিমন্ত্রণ ফাইনালি আমরা কমপ্লিট করতে পারলাম। বেবি ঘুমাচ্ছে, তাই এখানে মনে হয় সব প্রসাদগুলোকে রেখে দিয়েছে বলো। হ্যাঁ ওই সবাইকে, মানে সবাই আসবে যাতে সুবিধা হয় দিতে, এটা কিন্তু ভালো ব্যাপারটা, এটা কিন্তু সব থেকে ভালো সিস্টেমটা। আসবে একজন, একটা বসাবে, তাদেরকে সমস্ত সাজিয়ে আবার পরিষ্কার করো, আবার বসতে দাও। আমরা কিন্তু এরকম করতে পারি, ফলো আমরা এরপরে এরকম করব পুজো হলে। এই সিস্টেমটা কি দারুণ করেছে যে সব এমন রেডি করে রেখেছো, তারপর আসবে ডাইরেক্ট দিয়ে দেবে। ওয়াও, হাই ফাইভ, হাই ফাইভ। সারাটা দিন পরে দেখা হলো আমার মহাশয়ের সঙ্গে, কর্তা মহাশয়ের সাথে। অবশ্যই সুখবরটা তোমরা অলরেডি জেনে গেছো যে আমরা আমাদের তথাকথিত ভাবে নিজেদের বাড়ি প্রথম
বুক করলাম, এরপর আর কটা বাড়ি হবে শক্ত, প্রথম বাড়ি বুক করলাম। হ্যাঁ মানে এই বাড়িটা হলো আমাদের এই বাড়ির বাবার বাবার বাড়ি, তো আমাদের প্রথম বাড়ি হচ্ছে ওটা লিটারালি। হ্যাঁ সুখবর, এবং সেই সুখবরের সাক্ষী থাকলে তোমরা, বলছিলাম যে কনফিউজড রয়েছি, কনফিউশনটা দূর হয়ে গেছে এবং ফাইনালি একটা প্রপার্টিতে আমরা আজকে স্ট্যাম্প মেরে বুকিং কনফার্ম করলাম। হাই ফাইভ। তো সব কিছু তো দেখেইছো তোমরা, কী কী করেছি না করেছি সবই টুকটুক করে শেয়ার করেছি। তো এই বাড়ির সব কমপ্লিট ফমপ্লিট করে অফিস টফিস সেরে অফিসের কাজটা ওটাই তো মেইন এখন, কারণ আমার সবাই জানো আর্নিং সোর্স ওই একটাই, তো ওইটাকে সাজিয়ে গুছিয়ে ওটাকে রেখে তারপরে এই বাড়িতে আসলাম। তো বাই দ্য ওয়ে তুমি কি খাচ্ছো, কি খাচ্ছো একবার দেখিয়ে দাও। মোদক খাবি, আরজন মত করে বলছে। গণেশজিকে বলা হয় যে উনি সবকিছু শুভ শুভারম্ভ। আমাদের এই যাত্রা পথটা আজকে শুরু করলাম তোমাদের সাক্ষী রেখে, এন্ড দেখা যাক, আশা করি সবকিছু ভালো মতোই হবে, তাই না বলো? এখনো কত কাজ বাকি, মানে লাইক সবে শুরু হলো এখন। হ্যাঁ মানে আস্তে আস্তে নেক্সট প্রসেস, তোমাদের বলেছি এগ্রিমেন্টস আছে, ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, ব্যাংকে লোনের ব্যাপার আছে, দেন সব প্রসিজিওর কমপ্লিট করে স্টেপ বাই স্টেপ আমাদের, যেমন ওরা বলেছে হ্যান্ড ওভার দেবে ডিসেম্বরে, মানে ডিসেম্বরে হ্যান্ড ওভার, তারপরে ডেকোরেশন, তো তারপরে ওটার পরে আমাদের ডেকোরেশন রয়েছে। হ্যাঁ সেটার জন্য আবার একটা লং, সেটা মনের মতো করে ডেকোরেশন করব, সেটার জন্য আমরা ইন্টেরিয়র ডিজাইনারের কাছে যাব, সেখানে গিয়ে আমরা বসবো, তো সেগুলো অনেক লেটার স্টেজ। বিশাল বড় আমাদের ফ্ল্যাটটা নয় যেটা আমরা নিয়ে আমার চিন্তা ভাবনা করছি না, আজকে বুক করে আসলাম, সরি। কি 1300 স্কয়ার ফিট? তো হ্যাঁ 1300 ঠিক থাকি, তো এখন তাও সেটাকে একটু মনের মতো করে খুব ইচ্ছা আমার সাজানো, তো এখন দেখা যাক কি হয়, কতদূর কি হয়, সব আপডেট দিই, সব ভালো হবে মনে পজিটিভ ভাইবস নিয়ে, অনেকগুলো অনেকগুলো তোমাদের আশীর্বাদ ভালোবাসা দোয়া সবকিছু নিয়ে আমরা যখন পথে এগিয়েছি এবং সাথে যখন বাবা মায়ের আশীর্বাদ রয়েছে, অবশ্যই সবকিছু ভালো হবে, তাই না বলো? এবং এই খুশিটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, জীবনের একটা নতুন অধ্যায় শেয়ার করতে পেরেছি বলে আমরা আরো বেশি বেশি খুশি হয়েছি। পুরোটা পথে থেকেও পুরোটা সময় সত্যি কিন্তু আমরা স্ট্রাগল করে এগোচ্ছি, আমরা কোনো না কোনো দিক দিয়ে আমরা প্রত্যেকটা মানুষ বাড়ির কিন্তু স্ট্রাগল করছি, তো সেই স্ট্রাগল করে যখন কোনো কিছু পাওয়াটা হয় সেই পাওয়ার ভ্যালু যেন আরো অনেক বেড়ে যায়। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি আজকে মানে অনেক কিছু চিন্তা চিন্তা করলাম, তো আমি অনেক বড় বড় ফ্ল্যাট, অনেক বড় বড় আরো স্পেশিয়াস, আরো আরো মানে কস্টলি অনেক ফ্ল্যাট দেখেছিলাম, তো আমার মনে হলো যে না আমি ইনিশিয়াল স্টেজ ছোট থেকে শুরু করা যায়। হ্যাঁ প্রপার্টি ইজ প্রপার্টি, এন্ড আমরা একটা ধাপ তো এগোলাম, এগোলাম তো পিছিয়ে তো যাইনি, ঠিক আছে সব ভালো হবে, একদম অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। তারপরে আবার এই শারীরিক উপাদান শনিবার দিন চলে যাচ্ছে। ও হ্যাঁ অ্যানাউন্সমেন্টটা ফাইনালি করে দিই, সেটা হলো যে হঠাৎ সামনের সপ্তাহে নেক্সট উইকটা আমি ইন্ডিপেন্ডেন্স ডে পালন করব, ইন্ডিপেন্ডেন্স ডে পালন করব, ইন্ডিপেন্ডেন্স উইক হবে আমার সামনের সপ্তাহটা, কারণ শনিবার দিন এই মহিলাটি চলে যাচ্ছে তার বাবা মায়ের কাছে রায়গঞ্জে। ঠিক আছে আমি এবার বলছি আসল ঘটনাটা, রবিবার থেকে তারপরে সপ্তাহে রবিবার মিনিমাম, তারও বাড়তে পারে, মোটামুটি আমার ইন্ডিপেন্ডেন্স উইক। ওকে ওকে ওকে, এবার আমি একটু আসি আমার আসল কথায়, ওনার ইন্ডিপেন্ডেন্সের উইকটা এমন একটা লেভেলে ঘটে, ঠিক আছে সকালবেলা অফিসে বেরোয় বাড়িতে ফেরে, ফেরার পরে এই যে এই ঘরের এই বিছানাতে ওনার যখন শুতে হয়, ঘরের এই যে বড় লাইটটা জ্বলছে ডাবল ডাবল টিউব, উনি লাইট বন্ধ করেন না, কেন? কারণ ওনার ভয় লাগে, বিয়ের পর থেকে একটাই নিয়ম চলছে, ও ঘরে লাইট জ্বালিয়ে ঘুমোয় বউ বাপের বাড়ি গেলে, ঠিক আছে, এবং এবং রাতটা যাতে কাবার হয় তার জন্য রাতেও ও এক্সট্রা করে কাজ করতে থাকে যাতে রাতটা জাস্ট পার হয়ে যায়, এবং ফোন করে বলবে মো প্লিজ তাড়াতাড়ি চলে আসো, আমি না এরকম লাইট জ্বালিয়ে আর শুয়ে থাকতে পারছি না। ঠিক আছে আসল কথাটা বলো, চারটার সময় ঘুমায় আবার ওঠে নটার সময়, উঠে তারপরে রেডি হয়ে অফিসে যায়। আচ্ছা তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দুম করে আবার রায়গঞ্জে যাচ্ছি, যখন তখন আবার নতুন অনেক কিছু আসছে, তোমরা সাথে দেখো। এবং হ্যাঁ রিয়ানের প্রথম ট্রেন জার্নি হবে এবার, আমরা ট্রেনের টিকিট বুক করেছি এবার, আর গাড়ি করে যাচ্ছি না, খুব মজার মজার দিন আসছে সামনে, সব ভালো থেকো সুস্থ থেকো, হাসবে দিনে ব্লগে তোমরা আমাকে আর দেখতে পাবে না, সাত দিন ব্লগ শুধু ওই থাকবে, রায়গঞ্জের পাবলিকরা থাকবে, রায়গঞ্জের পাবলিকরা। হ্যাঁ আজকের মতো টাটা, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো কিন্তু, হ্যাঁ ঘন্টা বাটন ডং ডং।